সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর এই অনুষ্ঠানে তো আমরা বিশেষ একটি বিষয় নিয়ে শুরু করি। আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে কথা বলছি, মন নিয়ে কথা বলছি। আর এই মনোজগতে আমাদের বিভিন্ন যে বাইরে থেকে আসা অনেক ধরনের যে প্রভাবগুলো পড়ছে সেটি নিয়ে আজকে সেই সে বিষয় সে সে ব্যাপারে একটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে যে আজকাল আমরা গণমাধ্যমে যত দিন যাচ্ছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে যে ধরনের খবরগুলো দেখছি, যে ধরনের ছবিগুলো দেখছি, এই যে প্রতিবেদনগুলো আমাদের দেখতে হচ্ছে, বিভিন্ন নিউজ আমাদের প্রতিদিন নতুন করে শুনতে হচ্ছে, তো এই যে নেতিবাচক ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা রোধ করতে পারছি না, আমরা বুঝতেও পারছি না যে আসলে আগামীতে আরও কিছু হবে কি না, কিন্তু এই যে আমরা প্রতিবেদনগুলো বা নিউজগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের মনোজগতে কী রকম প্রভাব ফেলছে? আমরা কি এটা থেকে আরো বিষণ্ণ হয়ে যাচ্ছি, নাকি আমরা আশা করছি সামনে ভালো কিছু হবে, নাকি আমরা হতাশ হয়ে যাচ্ছি? এই জায়গাগুলো আমাদের মনে হয় একটু ভাবা দরকার। অনেক সময় আমরা খুব ভয়ও পেয়ে যাই, কারণ আমার মনে আছে যে একবার যখন অবরোধের সময় একটি শিশু, তার দুজন শিশু এখানে ফোন এসেছিল, তাদের বাবাকে অফিসে যাওয়ার সময় বাধা দিচ্ছিল যে তুমি যাবে না, তোমাকে কেউ মেরে ফেলবে। তো এই যে আমরা শিশুদের মনেও বা কী প্রভাব ফেলছে সেটি নিয়েও আজকে আলোচনা হয়তো হবে যদি আমরা সময় পাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছেন, তারা একজন হচ্ছেন ডক্টর মাহমুদুর রহমান, তোমাকে স্বাগত। মাহমুদুর রহমান একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে রয়েছেন। আর আছে একজন নতুন মুখ, ইরফানা সামিয়া। ইরফানা হচ্ছে এডুকেশনাল সাইকোলজিস্ট এবং কাউন্সিলর হিসেবে কাজ করছে, ঢাকার একটি স্কুলে কাজ করছো, তুমি কাউন্সিলিং করছো স্টুডেন্টদেরকে। খুব ভালো লাগে যে স্কুলগুলোতেও এখন মানে যদিও খুব মানে ধীর গতিতে যাচ্ছে, তারপরেও যে তারা ভাবছে যে স্টুডেন্টদের এই হেল্পটা দরকার, এটা ভাবতে ভালো লাগে। তো তোমাকেও স্বাগত, তুমি আজকে প্রথম এসেছো। আমি মাহমুদুর রহমানকে দিয়ে শুরু করি আজকের বিষয়। তুমি ছোট করে বলো যাতে ও একটু বলার সুযোগ পায়, আমাদের ফোন চলে আসে খুব তাড়াতাড়ি। আজকের বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ, যে চারিদিকে এমন সব ঘটনা ঘটে এবং বিশেষভাবে যেগুলো খুবই নেতিবাচক ঘটনা সেটা তো মিডিয়া অনেক সময় একটা চাহিদার কারণে, নিউজের প্রতি তো একটা চাহিদা থাকে, এবং বিশেষত টিভি মিডিয়া তো চেষ্টা করে এটাকে সচিত্রভাবে প্রেজেন্ট করতে, লাইভ প্রেজেন্ট করতে, কিংবা ঘটনা যেভাবে ঘটেছে গুরুত্বপূর্ণ অংশটা দেখাতে চায়। তো দেখা থেকে যেটা হয় এমনই ভয়াবহ, আসার অনেককেই দেখি যে তাড়াতাড়ি টিভিটা বন্ধ করে দাও, বাচ্চারা তো হ্যাঁ দেখতেই পারে না এবং নিউজ দেখতেই ভয় পায়, তো এমন অবস্থা হয়ে যায় যেটা বলছিলেন আপনার, বাচ্চারা এফেক্টেড হয়। এটা হচ্ছে যে একটা অ্যাংজাইটি বেড়ে যায়, একটা আশঙ্কা থাকে যে এই দেখাতে দেখাতে এই বুঝি খারাপ কিছু, আরও ভীষণ খারাপ কিছু দেখাবে যেটা সে সহ্য করতে পারবে না। তো এই যে মানুষের নিউজটা তো আসলে আমাদের নর্মাল একটা চাহিদা যে আমরা জানতে চাই যে দেশ কেমন আছে, কী ঘটছে, কিন্তু আসলে হয় কি ঘটনাগুলো এমনই ঘটে এবং রিপোর্টগুলোও এমনভাবে আসে যে অনেকের পক্ষে এটাকে সহ্য করা কঠিন হয়ে যায় এবং তার এটা মানসিক চাপ সৃষ্টি হয়। অনেকে ঘুম ডিস্টার্ব হয়ে যেতে পারে, কারো ওই যে ঘরের মানুষের সেফটি সিকিউরিটি নিয়ে চিন্তায় বেড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে নিউজ করার ক্ষেত্রে আমার মনে হয় আরেকটু সচেতন হওয়া দরকার, যে আমি ঘটনাটা বলবো, নিউজ করব, কিন্তু অত বিভৎস জায়গাটা এডিট করে দিব এমনভাবে যেন এই ঘটনার কারণসহ মানুষ বুঝতে পারে যে করণীয়টা কী, এটাকে কীভাবে নেব, এটা একটা মেসেজটা যেন পজিটিভভাবেই আসে, যে নট দ্যাট এরকম যে তার কষ্ট লাগা কিংবা রেগে যাওয়া ওগুলো হওয়ার আগে আগে ইনফরমেশনটাকে আমরা পাই, পেয়ে আমরা চিন্তা করি, তারপর আমরা অ্যাবজর্ব করব যে এটার মানিটা কী দাঁড়ালো। তো সেটা এডিটোরিয়াল একটা পদ্ধতি থাকা দরকার, যে আমি মানুষের মনের উপর অতিরিক্ত চাপ না হয় সেইভাবেই রিপোর্টটা করব, তারপর মানুষ এটা বুঝে প্রসেস করুক, আন্ডারস্ট্যান্ড করুক, সেটা একটা প্রয়োজন আছে। কিছু ইন্টারন্যাশনাল গাইডলাইনও আছে, একবার আমি আত্মহত্যার নিউজ কীভাবে দেয়া হবে সেটার উপর আমি একটা লেখা লিখেছিলাম, তো আমি কিছু ইন্টারন্যাশনাল গাইডলাইন পড়েছিলাম যে আত্মহত্যার নিউজটা কীভাবে দেওয়া হবে। তো সুন্দর সুন্দর গাইডলাইন কিন্তু আছে, আনফর্চুনেটলি আমরা বোধহয় সেগুলো অত খেয়ালও করছি না, ফলো করছি না। আত্মহত্যার নিউজ দিকে কিভাবে আত্মহত্যা করেছে ওইটা আবার অনেককে প্রভোক করবে, ওটাকে কপিক্যাট হয়। হ্যাঁ, মানে ওটা যারা কষ্টে আছে তারা মনে করে যে
আমিও তো কষ্টে আছি, তাহলে এটা তো একটা উপায় হতে পারে যাতে করে মানুষ উদ্বুদ্ধ না হয় সেই জায়গাগুলোতে সচেতন হবার জন্য গাইডলাইন করা হয়েছে আর কি। একেবারে আমরা সবগুলো ব্যাপারে হয়তো ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে যেটা আমরা হয়তো আজকাল অতটা খেয়াল করছি না। ইরফানা, ধন্যবাদ ম্যাডাম প্রথমত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি একটু পজিটিভ বিষয় দিয়ে, ইতিবাচক দিকটা গণমাধ্যমের দিয়ে শুরু করতে চাচ্ছি, যে ওই ইতিবাচক দিকের যে বিষয়টা, তার জন্য আমরা আজকে এখানে মানসিক স্বাস্থ্য বিষয়ে একটা প্রোগ্রাম করতে পারছি, মানুষের মনোজগতে ইতিবাচক কিছু সচেতনতা তৈরি করতে পারছি। তো যেটা আজকের টপিক, যে নেতিবাচক যে ঘটনাগুলো ঘটছে এবং সেটা স্যার যেটা বললেন সচিত্র প্রতিবেদন কি কি প্রভাব ফেলছে, তো এটা একটা বিষয় আছে। রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে আমাদের মস্তিষ্ক, ব্রেনটাই তো আসলে আমাদের মনোজগৎটাকে প্রভাবিত করছে, এবং আমাদের ব্রেনটা নেতিবাচক ঘটনাগুলোকে বেশি মনোযোগ দেয় রাদার দ্যান ইতিবাচক ঘটনা। ফর এক্সাম্পল, আপনি আমাকে একটা প্রশংসা করছেন, সেটা না আমি যতখানি মনে রাখছি, যখন আপনি আমাকে ক্রিটিসাইজ করছেন সেটা কিন্তু আমরা বেশি মনে আওড়াতে থাকি। তো এটা তো একটা ব্যাপার আছে, এবং এর ফলশ্রুতিতে যেটা হয়, যখন সচিত্র প্রতিবেদনগুলো স্পেশালি বাচ্চারা যখন দেখছে বা বড়রাও যখন দেখছে, মস্তিষ্কে কিন্তু একটা এংজাইটি ক্রিয়েট হয়, চাপ ক্রিয়েট হয়, বিষণ্ণ একটা ভাব চলে আসে। এর ফলশ্রুতিতে মেটাবলিক যে বিষয়গুলো আছে ফিজিওলজিক্যালি, কিন্তু ব্রেনের উপর ক্রনিক যদি এটা হয়, কারণ আমরা প্রত্যেক দিনই এখন কোনো না কোনো প্রতিবেদন দেখছি যেটা নেতিবাচক, তো সেটা যখন কন্টিনিউয়াস হচ্ছে তখন কিন্তু আমাদের ব্রেনের উপর ভীষণ একটা চাপ পড়ছে, এবং সেই চাপের ফলে ব্রেন সেল মারা যাচ্ছে, ব্রেনের যে আয়তন সেটা কমে যাচ্ছে। এবং যখন এটা হচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের যে মনোজগৎটা বা আমাদের মানসিক যে প্রক্রিয়াটা সেটা একটা চাপ পড়ছে, কিভাবে আমাদের চিন্তা, আমাদের অনুভব এবং আমাদের আচরণে। এবং বিশেষত আমি যেহেতু শিশুদের সাথে কাজ করছি, বাচ্চাদের উপর এটার প্রভাব খুবই নেতিবাচক। বিকজ আপনি প্রথমে যে উদাহরণটা বললেন, আমিও অনেক কেসে পেয়েছি যে বাচ্চারা টিভিতে এমন কিছু দেখছে, তখন ওদের ভেতরের নেতিবাচক জগৎটা জেগে ওঠে, যে আমিও কি ওই রকম করবো, বা আমার সাথেও কি এরকম ঘটে যাবে, আমিও কি এই ধরনের কোনো ঘটনার শিকার হব, এ বিষয়গুলো হয়ে থাকে। ওকে, আমরা আসবো আবার পরে, একটু ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। জি, আমি আসলে মানে আমার একটা ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আচ্ছা। তো আমি প্রায় আজকে 12-13 বছর হবে একজনকে মানে ভালোবেসে তাকে আমি বিয়ে করেছিলাম, এবং যখন তার সাথে আমার সম্পর্ক মানে তৈরি হয় তখন আমি তাকে ওইভাবে করে চিনি না, কিন্তু পরে এক সময় জানতে পারি যে সে আমাদের মানে এলাকাতেই থাকেন। আচ্ছা। দেখো, এরকম করে মানে ওর সবকিছুই আমি পরে জানতে পারি, এবং আমরা একে একে বিয়ে করি। তো বিয়ের কয়েকদিন পরে আমি মানে কয়েকদিন পরে কি বিয়ের পর ইমিডিয়েট পরপরই আমি আরেকটা সত্য উপলব্ধি করি, যে সে আমার সাথে অনেক বড় চিট করছে। আচ্ছা। তার আগে ওয়াইফ ছিল, ইভেন তার বেবিও ছিল, আমি সেটা জানতাম না, কিন্তু যখন জানতে পারছি তখন আসলে আমার আর কিছু করার নেই। এখন আমি মানে তাকে আমি এত বেশি ভালোবাসতাম যে আমি ব্যাক করতে পারতেছিলাম না, আবার সামনে আগাবো সেটাও আমার জন্য খুব কষ্টকর হয়েছিল। আচ্ছা। আর বাড়িতে যেহেতু সবাই এগেনস্ট ছিল, ওরকম ভাবে কিছু করতেও পারছিলাম, তারপর শেষ পর্যন্ত মেনে নিয়ে আর সে আমাকে যেভাবে করে ইয়ার করলো যে এটা মানে কখনো এটা বাধা হবে না, এই সেই মানে তারপর শেষ পর্যন্ত সংসার শুরু করলাম। কিন্তু একটা পর্যায়ে মানে দেখতে থাকলাম যে তার ইয়াগুলা ছিল আসলে মানে শুধু জাস্ট আমাকে পাওয়া ছাড়া আর তার কোনো ইয়াই ছিল না। তারপরে এই করতে করতে এই 12-13টা বছর চলে আসলাম, এবং আমার আজকে দুটো ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের বয়স প্রায় 9.5 বছর। আচ্ছা। এখন মাঝে মাঝে মানে যে জিনিসগুলো বেশি ফিল করি,
যে আসলে মানে আমি আমার লাইফের অনেক সুন্দর সুন্দর সময় আসলে তার জন্য স্যাক্রিফাইস করে আসছি। আমি সরকারি চাকরি পেয়েছিলাম 2 থেকে 3 বার, আমাকে উনি চাকরি করতে দেন নাই, যখন করতে দেন নাই তখন সেটাকে আবার এমন ভাবে চাপ প্রয়োগ করে দেন নাই তাও না, মানে কনভিন্স করার ক্ষমতা তার অনেক বেশি ছিল। আর তার কথা আমি বেশি মানে অনেক বেশি শুনতাম জন্য মানে আমার বাড়ি থেকেও আবার আমাকে খুব রাগ রাগ করত, এবং আমার আমার উপর প্রত্যেকেরই একটা চাপক ক্ষোভ আছে যে আমি কেন তার জন্য সবকিছু ত্যাগ করতেছি বা ছেড়ে দিচ্ছি, একসময় পস্তাব হয়েছি। ওকে, তো আজকে এসে আজকের এই সময় এসে আমি মানে সেটা আরো বেশি ফিল করতেছি। এখন আসলে আমার কি করা উচিত? কি ফিল করছো এখন, তোমার কি মনে হচ্ছে এই পর্যায়ে এসে যে তুমি ভুল করেছো? আমার এই জিনিসটা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই এই জিনিসটাই চলে আসি যে আমি আসলে ভুল করছি। কিন্তু আবার যখন তার সাথে কথা বলি বা তার ইয়ার করি তখন মনে হয় যে না, মনে হয় ঠিকই বলতেছে। আচ্ছা, আর ওনার ওনার যে আগে স্ত্রী ছিল, ওর যে আগে স্ত্রী ছিল, সন্তানও ছিল, সেই সেই সংসারটাও কি সে রেখেছে এখনো? হ্যাঁ হ্যাঁ, সে আসলে মানে সে এমন একটা মানুষ, আমি আসলে তার মধ্যে যে জিনিসটা পাইনি মানে ইগনোর করা, যেটা এক একজনকে পাওয়ার পর আরেকজনকে ইগনোর করা, সেটাও আমি তেমন ভাবে ফিল করিনি। বরং মানে ও দুজনকে সমান মনোযোগ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর দুজন দু বাসাতে আছো। জি, এবং তার যথেষ্ট উপার্জন আছে যে দুটো দুটো ফ্যামিলি সে চালাচ্ছে? না আসলে উপার্জনটা দুটো ফ্যামিলিকে চালানোর মতো নেই তা বললেও ভুল, কিন্তু আসলে ওই ফ্যামিলিটা আমার শ্বশুর শাশুড়ির কাছে আছেন আর আমি আলাদা বাসা। আচ্ছা আচ্ছা, মানে শ্বশুর শাশুড়ির কাছে, মানে শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন সেখানে তার ফ্যামিলি আছে। তো ওনারা আপত্তি করেননি ওর দ্বিতীয় বিয়েটা নিয়ে, ওর বাবা মা? আসলে ও আমাকে তো বললাম যে আমাকে প্রথম দিকে জানায়নি আসলে কোন বাড়ির ছেলে বা কোন কোথাকার। না না না, মানে আমি বলছি যে তোমার যে এখন এখন তো তুমি বিয়ে করে ফেলেছো, মানে তার বাবা মা কি জানতেন যে তার আরেকটা সম্পর্ক হচ্ছে তোমার সাথে? না হচ্ছে এটা কেউই আসলে টের পান নাই, কিন্তু পরে তো জেনেছেন। তারপরে তখন তাদের তখন তারা কিভাবে রিয়্যাক্ট করেছেন বা রেসপন্ড করেছেন? এইটা আসলে মানে আমি যতটা খেয়াল করলাম যে ওনারা এতটাই নির্বিকার যে আসলে ওই ফ্যামিলি থেকে কোনো ধরনের প্রেশারই আসে না। আচ্ছা, আর তুমি কি যাওয়া আসা করো সেখানে? তোমার শ্বশুর বাড়ির লোক তোমার তারা কি আসা যাওয়া করেন তোমাদের বাসায়, তোমার বাসায়? না আমার ছেলে মেয়েরা যায়, আমি 2 একবার গিয়েছিলাম, কিন্তু খুব একটা যাতায়াত নেই আমাদের সাথে। খুব একটা খুব একটা যাতায়াত আমাদের সাথে নেই আর কি। তোমাদের তোমার তোমাদের সঙ্গে তোমার সঙ্গে মানে তোমার সঙ্গে তাদের আচরণটা কেমন ছিল তুমি যে গিয়েছো? একেবারেই নরমাল। আচ্ছা, এবং তার স্ত্রীর সঙ্গে? একেবারেই নরমাল। মানে স্ত্রীর সঙ্গে দেখা হয়েছে তার স্ত্রীর সঙ্গে, প্রথম স্ত্রী? না তার সাথে আমার দেখা হয়নি। ও, তারা তো একই বাড়িতে আছেন? হ্যাঁ একই বাড়িতেই আছেন, মানে আমার যাওয়াটা ঠিক তার অ্যাবসেন্সেই ছিল এই জন্য। তোমার যাওয়াটা তার অ্যাবসেন্সেই ছিল, তার অ্যাবসেন্স হয়তো সে তখন হ্যাঁ বাড়িতে ছিল না এরকম সময়। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি মানে তার যে দুজন, তুমি যে তার দ্বিতীয় স্ত্রী হলে এবং তার দুটো সংসার আছে, এই কষ্টটাকে এখনো কাজ করে নাকি তুমি সেটার সাথে অনেকটা কোপ করে ফেলেছো? এটা আসলে তখনই কাজ করে যখন মানে ওর বিহেভিয়ারটা এরকম হয় যে মানে তার মধ্যে একটা জিনিস খুব বেশি প্রকট যে সে যেটা বলতেছে সেটা ব্যতিক্রম কিছু হওয়া যাবে না। ধরেন সেটা তো তার কথা বলছো, আমি তোমার কথা জিজ্ঞেস করছি, তুমি কি কোপ করে ফেলেছো জিনিসটার সাথে? না, ওখানে ওখানেই আমার সমস্যাটা সৃষ্টি হয়। সে যখন ইয়া করে যে আমার যখন ইচ্ছা হবে আমি তখন তোমার এখানে আসবো, সেটা মানে কোনো নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে পারবে না। যেন সেই ব্যাপারটাই তুমি কিভাবে তোমার মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করছে সেটা জানতে চেয়েছি। সেরকমটা হলে যখন মানে সে যখন আমার এখানে আসে তখন আমার মানে সেগুলো যখন আমি তাকে বলতে যাই
যে তুমি কেন এরকম করলে। না, তুমি অনেক কথা তো একটু বেড়ে যাচ্ছে, আমাদের অতিথিরা এখনো কোনো কথাই বলেননি। তোমার প্রতিক্রিয়াটা কি হচ্ছে ওটা, ওই ব্যাপারটা নিয়ে ভেতরে কি অনুভূতি হচ্ছে? হ্যাঁ, প্রথম দিকে কষ্ট তো হচ্ছে অনেক না খেয়ে কষ্ট হচ্ছে? একটা একটা কথায় উত্তর দাও, একটা ওয়ার্ডে। কষ্ট হয় নাকি রাগ হয় নাকি তোমার নিজেকে ছোট মনে হয় নাকি তোমার খুব দুশ্চিন্তা কাজ করে? কি অনুভূতিগুলো কাজ করছে তোমার মধ্যে? আমার তো প্রথমত মারাত্মক রকম, মানে আমি একটু জেদি, তো মারাত্মক মারাত্মক, রকম রাগ হচ্ছে তোমার, হ্যাঁ হ্যাঁ মারাত্মক রাগ হয় আমার, এবং এবং সেটা সেজন্য নিয়ে যখন ঝগড়াঝাটিও হচ্ছে এবং তার সাথে? আমি আমি ম্যাক্সিমাম টাইমে নিজেরই বেশি হার্ট করি। হ্যাঁ, নিজেকে আমি হার্ম অবশ্যই, করছো? হ্যাঁ কি করো হার্ম, নিজেকেই হার্ট করি। কি করো? দেখা গেছে, দেখা গেছে যে বিভিন্ন জিনিস আমি নিজের নিজের গায়ে নিজেই আঘাত করি। আচ্ছা, ওকে। তার হ্যাঁ মানে তুমি তো ভালো নেই তাই না, মানসিক ভাবে ভালো থাকতে পারছো না। তোমার আজকের প্রশ্নটা করে ফেলো, আমি অতিথিদের কোনো প্রশ্ন থাকলে তাদের রিকোয়েস্ট করব করার জন্য। তোমার কোনো আজকের প্রশ্নটা কি, আমাদের কাছ থেকে কি জানতে চাইছো? বিষয়টা বিষয়টা এরকম যে আমি তো আসলে এখন আমার মানে পেছনে ফেরার কোনো উপায় নাই, তো আমি আমার হাজবেন্ড যেটা চাচ্ছে আমি যদি সেরকম ভাবে চলে তাহলে দেখা যাচ্ছে যে মানে স্মুথলি যাচ্ছে সবকিছু। তোমার প্রশ্নটা একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, আমি আপনাকে সেটাই বলছি যে স্মুথলি আমি তাহলে আমার সংসারটা স্মুথলি যাচ্ছে, এখন সেটা নিয়ে আমি কোনো ইয়া করতে পারবো না, আর্গুমেন্টে যেতে পারবো না, সেটা তো সেটা যে বুঝতে কোথায় পারছি, যাচ্ছে তোমার স্মুথলি। প্রশ্নটা কি এখন আমাদের এই আমার ফোরাম আসলে কি থেকে কি করা জানতে উচিত চাচ্ছো? এরকম, হ্যাঁ, কি করা এরকম উচিত, পরিস্থিতিতে আমার আসলে কি করা উচিত? মানে কোন মানে আমি, পরিস্থিতিতে তোমার মনে যে কষ্ট পাচ্ছ সেটা নিয়ে, হ্যাঁ মনের হ্যাঁ ভেতরের পরিস্থিতি নিয়ে কি করবে? তোমার বাড়ির পরিস্থিতি কিন্তু পরিবর্তন করার কোনো উপায় নেই, মানে আমি তো একজন স্বাধীন মানুষ, বাট সেটা আমি তো বুঝতে আমার পারছি। তোমাকে স্বাধীনতার একটু স্বাধীনতা কথাটাকে, পাচ্ছি। সরি আমি একটু তোমাকে থামাচ্ছি কারণ ওদের প্রশ্ন আছে বোধহয়। একটু জানতে চেয়েছি যে তোমার মনের মধ্যে যে রাগ কাজ করছে, কষ্ট কাজ করছে, সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে, এটাই কি তোমার প্রশ্ন? হ্যাঁ, অনেকটা তাই যে ওকে, আমি তো আসলে স্বাধীনভাবে নিজের মানে নিজেকে ইয়া করতে পারছি না, হ্যাঁ বুঝছো, একটু আমার কি লাইনে করা থাকো উচিত? প্লিজ। হ্যাঁ, একটু কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, আমি মূলত জানতে চাব যে হাজবেন্ডের সাথে আপনার যেভাবেই হোক বিয়েটা তো হয়ে গেল, বাচ্চাও হয়ে গেল, দুটো বাচ্চা, তা এখন বর্তমান সময়টা কেমন কাটে সেটা যদি আপনি একটু বলেন, যে সম্পর্কটা কি গ্রহণযোগ্য, ভালো শর্ট কাটে করে উত্তরটা নিয়ে নাকি খারাপ কাটে? সময় নেই। আমি ওই যে আমি বললাম, আমি আমি ওকে পড়তে হতে না হলো কি বলবো, অনেক 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 বেশি ভালোবাসি থাক, যার কারণে মানে কষ্ট পাই, ওই বিভিন্ন রকম আচ্ছা, আমি আচরণ আর আমি কষ্ট কথা পাই না আর বাড়িয়ে সেই বলতে চাই, কষ্টটা কেন পাচ্ছেন? কষ্টটা পাচ্ছে হচ্ছে যখন আমার কাছে মনে হয় যেন আরেকটা ফ্যামিলিকে সে বেশি প্রায়োরিটি দিচ্ছে, কারণ আমার হাজবেন্ডের যে বাবার যে প্রপার্টি ঠিক আছে, বুঝতে পারছি। ইরফানা, তোমার কোনো সবকিছু প্রশ্ন দিয়ে আছে? তারা ভালো আছে, বাট হ্যাঁ, আমার একটু একটু লাইনে থাকো। আমি আমার তুমি একদম পরিষ্কার করে বলে দিয়েছো তোমার কষ্টটা কোথায়। কোনো প্রশ্ন আছে? যে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আপনার দুটো বাচ্চা ওরা কিভাবে দেখছে, আপনার আর আপনার হাজবেন্ডের ভেতরে যে ঝগড়া হচ্ছে বা এই যে আপনার এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, এই বিষয়টা বাচ্চারা কিভাবে দেখছে? আমার বাচ্চারা তো বাবা বলতে অজ্ঞান, এবং আমাদের মানে আমার সাথে আমার হাজবেন্ডের সাথে কখনো যদি একটু কথা কাটাকাটি হয় আমার মেয়ে বলে যে তুমি মানে তুমি রাগ করো কেন, বিষয়টা এরকম। আচ্ছা, বাবাকে সাপোর্ট করছে বেশি? হ্যাঁ, বাবাকেই সাপোর্ট করে। ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের আজকে ফার্স্ট কলার, তোমার অনেক অনেক কষ্ট নিয়ে ফোন করেছো। আমরা নিশ্চয়ই কিছু একটা আলোচনা করব তোমার বিষয়টি নিয়ে। তা আমাদের বিরতির সময় হয়ে গেছে, তাই তো? বিরতি থেকে ফিরে এসে আমাদের একেবারে সময় হয়ে গেছে, সো ঘুরে আসছি বিরতি থেকে। সুপ্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ঘুরে আসছি, ফিরে এসে আমরা আমাদের যে আমাদের আমাদের যে বন্ধু ফোন করেছিলেন, দর্শক বন্ধু, সবাই আমাদের দর্শকরা সবাই আমাদের বন্ধু, তাদের তাদের ফোন খুব মূল্যবান আমাদের জন্য। আমরা ফিরে এসে আলোচনা করব বিষয়টি নিয়ে, ঘুরে আসছি বিরতি থেকে।
সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটি ছিল যে গণমাধ্যমে যে আমরা সচিত্র প্রতিবেদনগুলো দেখছি প্রতিনিয়ত, তাতে করে এটি আমাদের মনোজগতে কী ধরনের প্রভাব ফেলছে সেটি নিয়ে আমাদের দুজন অতিথি খুব সুন্দর কিছুটা ব্যাখ্যা দিয়েছেন, যদিও সময় বেশি পাইনি। কিন্তু একজন দর্শক বন্ধু আমাদের ফোন করেছিলেন যার প্রশ্নটা নিয়ে কোনো আলোচনা করার সুযোগ পাইনি আমরা, তো আমরা একটু ছোটো ছোটো করে আরও ফোন অপেক্ষা করে থাকে, তো ছোটো ছোটো করে তার উত্তরটা শুরু করি। বলো। আচ্ছা, এই এই ভদ্রমহিলা আমি নাম তো বলেননি উনি? না না। আচ্ছা, একটা জিনিস জানা হয়নি, তার বয়সটা জানা হয়নি। হ্যাঁ, বয়স তবে 12 বছর যেহেতু বিয়ের বয়স, বাকিটা আমরা আন্দাজ করে নিতে পারি। মোর দেন 30 তো অবশ্যই, 35 আর 37 হতেও পারেন যদি 25 বিয়ে করে থাকেন। তো ওনার যেটা অবস্থা আমার মনে হচ্ছে ওটা ওনার নিজের সাথেই বোঝাপড়াটা আগে করা দরকার। উনি যে হাজবেন্ডকে যেগুলো বলছে এগুলো তো ঘটনা ঘটে যাওয়ার পরের কথা, এগুলা ইন দ্য মিন টাইম। ওনার তো দুটো বাচ্চা হয়েছে এবং এখন ওনার নিজের কাছে ক্লিয়ার হতে হবে উনি যে চিটেড ফিল করছেন ওইটা কি ইম্পর্ট্যান্ট তাকে, উনি যে ওনাকে কিছুটা ক্ষমা করে দিয়ে হলেও এই যে সংসারটা চালিয়ে যাচ্ছেন এবং ভালো আছেন এক অর্থে যে বাচ্চাদেরকে নিয়ে আছেন, এখন এই দ্বন্দ্বটা ওনার কী সেটা ক্লিয়ার হওয়াটা দরকার। সেটা যদি উনি নিজে পারেন তো ভালো, না হলে কারোর সাথে বসতে পারেন। এই যে হাজবেন্ডের সাথে কথায় কথায় যে বাকবিতণ্ডাগুলো হচ্ছে, এইগুলা মানে এক ধরনের বাড়তি কষ্ট এসে যাচ্ছে, অথচ এটা রিজলভ হওয়ার মতো ইস্যু না। উনি যদি বার্গেনিং করতে চান, ডায়লগ করতে চান, তাহলে বসে একদিন কাপল থেরাপি নিতে পারেন অথবা নিজেরটা নিজে ক্লিয়ার করেন, অথবা উনি যা হবার হয়েছে আমি এখন লাইফে হ্যাপি হওয়ার জন্য আমার কী কী লাগবে, যেমন উনি চাকরি করতে চেয়েছেন করেননি, বাচ্চারা বড় হয়ে যাবে উনি তাহলে চাকরি শুরু করতে পারেন, কিংবা ওনার ক্যারিয়ার বিল্ড আপের দিকে মন দিতে পারেন। সেগুলো নিয়ে আফসোস আছে কারণ ও পেয়েছিল সুযোগ। না, সেটা তো আসলে এখন তখন তো উনি আবার কনভিন্স হয়ে গেছেন, হাজবেন্ড বললে তো কনভিন্স হয়ে যান, সেটা তো নিজেই বলবেন। মানে ওর মধ্যে বোধ হয় আরেকটু নিজেকে প্রকাশ করার যে দক্ষতা, কমিউনিকেশন স্কিলটা বোধ হয় আরেকটু মানে বাড়াতে পারলে বার্গেন করে কিছু হবে না, বাট শি ক্যান এক্সপ্রেস হার থটস অ্যান্ড ইমোশনস, যে ওর চাওয়াগুলোকে আরেকটু নিডগুলোকে আরেকটু এক্সপ্রেস করতে পারে কিন্তু ঝগড়া করে না। মানে এটাই হচ্ছে যে আমাদের কমিউনিকেশন স্কিলের এটা সৌন্দর্য, আমরা চাওয়াগুলো বলছি কিন্তু আমরা উত্তেজিত হচ্ছি না আর কি। তো যাই হোক, সেটা অবশ্য ওকে কারোর কাছ থেকে গিয়ে শিখতে হবে। ইরফান একটু বল। আচ্ছা, স্যার তো অলরেডি বললেন, আমার যেটা মনে হয়েছে বা যেটা আমি ফিল করেছি ওনার কথা থেকে, উনি ভীষণ একটা দ্বন্দ্বে আছেন এই মুহূর্তে, এবং চাওয়া পাওয়ার হিসেব নিকেশ এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না। মোরললেস মনে হয়েছে যে অ্যাটেনশনটা উনি যে মাত্রায় চাচ্ছেন স্বামীর কাছ থেকে সেটা পাচ্ছেন না, এর ফলশ্রুতিতে উনার নিজের ভেতরে কিছু প্রক্রিয়া চলছে, রাগের জন্ম নিচ্ছে, বিট্রেয়াল ফিল করছেন, সেটা তো প্রথম থেকেই আছে। এখনও কিন্তু যখন উনি উনার এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, তখন শি ফিল যে আমি বিট্রেটেড হচ্ছি, এবং রাগের ফলশ্রুতিতে উনি নিজেকে ভীষণভাবে আঘাত করছেন, যেটা উনার জন্য হেলদি না, এবং উনার বাচ্চা দুটো বেড়ে উঠছে, তাদের জন্য ফার্ম করছে। হ্যাঁ, এটা তো আসলে খুবই খুবই ভয়ের ব্যাপার। জি, এবং সেই জায়গা ওটাও কিন্তু কাইন্ড অফ অ্যাটেনশন সিকিং, যখন সেলফ ফার্ম করছে হয়তো বা স্বামী একটু অ্যাটেনশন দিচ্ছে কিন্তু সেটা তো আসলে রিসলভ করছে না পুরো বিষয়টাকে। তো এর জন্য অবশ্যই একজন সাইকোলজিস্ট বা প্রফেশনাল পেশাগত সাইকোলজিস্টের শরণাপন্ন হতে হবে, কারণ ওনার নিজের জায়গাটা ক্লিয়ার হওয়া, ইভেন আমার মনে হয় ওনার একটু শেয়ারিংও প্রয়োজন ওনার বিষয়ে। জি, ভেতরে সেলফ হার্ম যেহেতু করছে তার মানে বিষণ্ণতাও আছে, অনেক বিষণ্ণতা আছে, রাগ বিষণ্ণতা দুটোই কাজ করছে, আমার মনে হয় প্রফেশনাল হেল্পে যাওয়াটা খুব জরুরি। একটু প্রফেশনাল হেল্পটা ওনার এর মধ্যে আমরা একটু ফোন নিচ্ছি একটা, কারণ একজন ফোন অপেক্ষা করে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। আমি সমস্যার জন্য ফোন দিয়েছি, আমার হাজবেন্ড উনি রাতে ঘুমাইলে উনি মানে স্বপ্ন দেখেন, মানে স্বপ্নটা কন্টিনিউ চলতে থাকে। আচ্ছা, এরকম একটা সমস্যায় মানে বেশ কয়েক বছর যাবত উনি এই সমস্যাটা ভুগেন, মানে ধরেন রাত্র 11টা থেকে সকাল পর্যন্ত ঘুমাচ্ছেন, ওই পুরো সময়টুকুই স্বপ্ন, মানে স্বপ্ন কি স্বপ্ন তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে তার, মানে তুমি যেহেতু তার সঙ্গী, জীবন সঙ্গী, তুমি ওটা বুঝতে পারছো বলে বলছো নাকি সে নিজেই বলছে যে আমি সারা রাত স্বপ্ন দেখি?
সেটা তার জীবনে কি সমস্যা করছে, দৈনন্দিন জীবনে সমস্যা করছে কিভাবে? সমস্যা হচ্ছে যে ঘুম যে ঘুমাইলো তার কোনো আরাম বোধ হচ্ছে না, সকালবেলা বলতেছে যে আমার তো আরাম হইলো না, দেখা যায় সকালবেলা ঘামতেছে, কপালটা ঘামতেছে, এরকম আর কি। স্বপ্নগুলো কি একটু ভয়ের? ভয়ের না, নর্মালি অতীত বর্তমান স্বাভাবিক যেগুলো কাজকর্ম এগুলো নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু ওই যে ঘুম থেকে উঠে বললো যে আমার ঘুমটা আরাম হলো না, সেটাতে ও মানে তার আরাম যে হলো না সেটাতে তার কাজকর্মের উপরে ওটা কি প্রভাব পড়ছে? কাজকর্ম যে খারাপ লাগে, কি রকম লাগে, শরীর খারাপ লাগে, দুর্বল লাগে, এরকম আর কি একটা প্রবলেম হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে ঘুমালেন মানে ঘুমটা যে আরাম হলো না ওর জন্য মাথাটা যন্ত্রণা করে এরকম আর কি। এটা কি তোমার তোমাদের বিয়ের বয়স কত, কতদিন বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 12-13 বছর, আর উনি এই সমস্যাটা ভুগতেছেন হলো 4-5 বছর এরকম। আগে ছিল না? না না, আগে এরকম ছিল না। উনি কি কোনো দুশ্চিন্তায় আছেন কিছু নিয়ে? না, দুশ্চিন্তায়ও নাই, ভালোই আছেন, ফ্যামিলি বা অফিসিয়াল সবচেয়ে ভালো আছেন। ওনার বাবা মারা গেছেন তারপর থেকে আর কি। বাবা কবে মারা গেছেন? 8-10 বছর এরকম। 8-10 বছর? জি জি। কিন্তু সমস্যাটা তো 4-5 বছর ধরে। জি জি, এর কিছুদিন পর থেকে আর কি এরকম একটা। বাবার সঙ্গে সম্পর্কটা কেমন ছিল তার? ভালো ছিল, খুব ভালো ছিল। খুব বেশি মানে অ্যাটাচ ছিল বাবার সাথে? জি জি, খুব ভালো ছিল। এবং ওনার হাতেই উনি চলে গেছেন, মানে ওইটাও আর কি একটা প্রভাব, মানে বলেন আগের কথাগুলো বলেন সবসময় বলেন, এখনো ভুলতে পারছে না, শোকের মধ্যে রয়েছে। এবং বাবার মৃত্যুটা কি হঠাৎই হয়েছে না উনি বিছানা শয্যাশায়ী হয়ে মারা গেছেন? হঠাৎই হঠাৎই হয়েছে। আচ্ছা। আর উনি একটু আগের মানে আগের ফ্যামিলি ওইগুলো গল্প করতে পছন্দ করেন, এই ধরনের আর কি, দেখা যায় স্বপ্নের মধ্যে ওইগুলোই আগের জীবনটা। স্বপ্ন দেখতে দেখতে কি কথা বলে? কথা বলে না, কিন্তু এপাশ ওপাশ করে একটু অস্থির, মানে এরকম আর কি, একটু বেশি বেশি এপাশ ওপাশ করেন সকালবেলা উঠে। তুমি টের পাও যে ওই পাশ ওপাশ করছে না, তুমি তখন ঘুমিয়ে থাকো, তুমি টের পাও? না না, টের পাই। এবং উনি গভীর ঘুমে আছেন কিন্তু এপাশ ওপাশ করছেন? এপাশ ওপাশ করছেন, আর ঘুম থেকে উঠেই বলেন আর কি। এবং একটা ঘুম দিয়ে কি রাত পার হচ্ছে নাকি ওঠেন বারবার? না, উঠেন মাঝে মাঝে, উঠেন আবার ঘুমান, তখন আবার এইটাই মানে এইটাই শুরু হয়। তখন ওই একই স্বপ্নটাই আবার দেখতে থাকে? না, একই না, তখন আরেকটা স্বপ্ন শুরু হয়। আরেকটা স্বপ্ন শুরু হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু স্বপ্নগুলো কি তোমার কাছে বলেছে যে কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে বলেন। আচ্ছা, উনি কোথায় এখন, তুমি যে যার সম্পর্কে কথা বলছো সে কোথায়? কাছেই আছেন? আচ্ছা, তোমাকে বলতে বলেছেন? সে কি লজ্জা পাচ্ছে আমাদের সাথে কথা বলতে? ঠিক আছে, ওনার সঙ্গে একটু কথা বলেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, স্ত্রীর কাছ থেকে তো শুনছিলাম, আর কিছু যোগ করার আছে ওখানে? না, ওরকম কিছু না, এমনিতে আমরা খুব মানে সচ্ছল পরিবারও, আর আমার বাবা ছিলেন সাবেক এমপি, প্রভাবশালী মানুষ। এই যে আব্বাকে খুব মিস করি, এটা একটা বিষয়। আর হলো স্মৃতিচারণমূলক আগের আমার ছোটবেলা, আব্বাকে নিয়ে আমাদের মানে ঢাকার বাইরের বাড়ির পরিবার, মানে স্বপ্নগুলোর মধ্যে কোনো কি প্যাটার্ন আছে যে একই ধরনের স্বপ্নই হচ্ছে বারবার? ম্যাক্সিমামই হলো আমার ছোটবেলা, চাইল্ডহুড, আমাদের পরিবার, সবাই মিলে একসাথে থাকতাম যে ওই সময়গুলো। আর আসলে অসুবিধা ওই রকম না, ঘুমাই কিন্তু পুরো ঘুমটা জুড়েই স্বপ্ন, ঘটনা প্রবাহের মতো। আচ্ছা, প্রশান্ত হওয়ার জন্য যে মানুষের ঘুমটা, মানে ব্রেনটা মনে হয় রেস্টেড হয়নি আর কি, তাই তো? ব্রেনে রেস্ট হয়নি ওরকম লাগছে। ওকে, আমি কাজ করি ব্যাংকে, বেসরকারি ব্যাংকে, এই কাজ, এই জন্য অসুবিধা অনুভব করি। মানে কাজে কনসেন্ট্রেট করতে একটু সমস্যা হচ্ছে? ওরকম না, খুব একটা না। ওকে, সো আজকের প্রশ্নটা কি আমাদের কাছে?
যেহেতু এখানে দুজন আছেন অতিথি, তাই কিছু কিছু ওনারা, আমার এই ঘুমের অসুবিধাটা কি তারপর থেকে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন কবে? আসলে আমার বাবা মারা যাওয়ার পর খুব বেশি আমি একদিন খবর পেলাম আপা অসুস্থ গেলাম, এরপরে ঢাকায় নিয়ে আসার পথে আব্বা চলে গেলেন। আমি তখন অ্যাম্বুলেন্সে আব্বার একদম মুখোমুখি ছিলাম, একদম কাছাকাছি আর কি, আমার সামনে থেকে চলে গেলেন। আর আব্বা কেন্দ্রিক ছিল আমাদের সবাই, মানে প্রশ্নটা ছিল, আমরা বুঝতে পেরেছি বাবার সাথে ঘনিষ্ঠতা অনেক ছিল, প্রশ্নটা ছিল যে কতদিন লেগেছিল ওই শোকটা থেকে উঠে আসতে? না ওই যে আসলে ওইরকম ভাবে উঠে আসার মতো কোনো কিছু না, সমান কষ্ট এখনো আছে, এটা ওভারকামের কোনো পর্যায়ের বিষয় না। ওকে, যদি আপনাকে আমরা স্মরণ করি বুঝতে পারি না। আপনার মা কি বেঁচে আছেন? আমার আচ্ছা, আম্মা আমার সাথে আমার বাসায় যান। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অতিথিদের কাছে দায়িত্ব রইল বলার। আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আরেকটা ফোন নিচ্ছি, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছি। জি আমি প্রবাসী একজন বাঙালি। ওকে, আমি ফোন করছিলাম, আসলে আমার বিয়ে হচ্ছে 25 বছর, যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 15 বছর। আমার হাজবেন্ডের সঙ্গে আমার কখনো মানসিক সম্পর্ক ভালো হয়নি। আচ্ছা, আমি গত 16-17 বছর ধরে চলে আসছি তার সঙ্গে বিদেশে, তখন আশা করতাম যে হয়তো সম্পর্ক ভালো হবে, ভবিষ্যতে হয়তো চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ তো হয়নি, বরং আমার স্বামী প্রথম থেকেই ড্রাগ অ্যাডিক্টেড ছিল, এখন আরো প্রবলেমটা বাড়ছে। এখন এইটার প্রভাবটা আমার বাচ্চাদের উপরে পড়তেছে। কটা বাচ্চা? জি আমার দুইটা বাচ্চা। আচ্ছা, আমার প্রথমটা ছেলে, ছেলের বয়স 22 বছর। কত? 22 বছর। 22? জি। তোমাদের বিয়ে হয়েছে কত বছর? 25 বছর ধরে বিয়ে হচ্ছে। আচ্ছা, ছেলের বয়স 22, তোমার যখন বিয়ে হয় তখন তোমার বয়স 15, তাই তো? তো তোমাদের 25 বছরের বিয়ে, তাহলে 15 হলে 15 সাথে 25 যোগ করলে তোমার এখন বয়স 40। হ্যাঁ, আমি 41-এ পড়ছি। ওকে ঠিক আছে, ছেলের বয়স 22 আর মেয়ে? মেয়ে 16। 16? 16 বছর বয়স। ওকে, মেয়ের বয়স 16 বছর। ওকে, সো এই প্রভাবটা বাচ্চাদের উপরেও পড়ছে বললে। হাজবেন্ড ড্রাগ এডিক্টেড, মানে শুরু থেকে ড্রাগ এডিক্টেড ছিলেন? ছিলেন, কিন্তু আমি তখন বুঝতে পারতাম না। কি ধরনের ড্রাগ নিচ্ছেন? ও অ্যালকোহল এডিক্টেড। অ্যালকোহল এডিক্টেড, আচ্ছা, মানে অতি মাত্রায় করছে? হ্যাঁ, অতি মাত্রায় করছে, এবং একটা সময় ছিল যে প্রতিদিনই খেত। এখন কমেছে? এখন প্রতিদিন খায় না, উইকেন্ডে খায়, কিন্তু জিনিসটা অনেক, মানে সম্পর্কটা এত তিতে হয়ে গেছে। সেটাই, আর সে একটু ড্রাঙ্ক হয়, ড্রাঙ্ক হয়ে দুর্ব্যবহার করে বা কিছু আনইউজুয়াল বিহেভিয়ার করে, তাই তো? হ্যাঁ সেটাই, কিন্তু উইকে একদিন খাচ্ছে এবং উইকে একদিন খাওয়ার পরে এই জিনিসগুলো করছে, অন্যান্য দিন করছে না এখন আপাতত এই সময়টাতে? হ্যাঁ, আপাতত অন্যান্য দিন করছে না। বাট সম্পর্কটার মধ্যে যে একটা মানে ভাটা পড়ে গেছে বা শিথিলতা এসে গেছে, সেটার আর উন্নতি হয়নি, তাই তো? এটা আমি বুঝি, সে মনে হয় বুঝে না। হ্যাঁ, সেটা তোমার কষ্ট বলেই তো তুমি ফোন করেছো, প্রবাসী বাঙালি ফোন করেছো, দূর থেকে কল করেছো আমাদেরকে। আমরা খুব অনার্ড ফিল করি যখন ঢাকার দেশের বাইরে থেকে ফোনগুলো আসে। তো যেটা তুমি বললে, মনের সম্পর্ক হয়নি আমাদের, খুব স্বাভাবিক, যখন একটা একটা জিনিসে কেউ খুব বেশি
অবসেস থাকে, তখন তার মানে সঙ্গীকে সে তার প্রায়োরিটি করতে পারে না আর কি, প্রায়োরিটিটা অন্য জায়গায় হয়ে যায়। হ্যাঁ, তো তোমার প্রশ্নটা যদি করে ফেলো, আমি অতিথিদের কাছে একটু যাব। জি, এখন সমস্যা হচ্ছে আমি রিসেন্ট দেশে বেড়াতে গেছিলাম, এক মাস থেকে আসছি। দেশে থেকে চলে আসার সপ্তাহখানেক আগে আমার ছেলে বলতেছে, আমার ছেলে অনার্স পড়ে, গত 2 বছর সে কোনো পড়াশোনাই করেনি। আমার ছেলেটা সুইসাইড করতে গিয়েছিল। তোমার ছেলে তো তোমাদের সাথেই তো আছে? হ্যাঁ, আমার সঙ্গেই আছে, আমাদের সঙ্গেই। তোমরা যে বিদেশে আছো, ছেলে তো সঙ্গেই আছে? হ্যাঁ হ্যাঁ। এবং তুমি যখন দেশ থেকে ঘুরে গেছো, তারপরে সে সুইসাইড অ্যাটেম্প করেছে না? তুমি দেশে থাকা অবস্থায়? দেশে থাকা অবস্থায় তখন সে অ্যাটেম্প করেছে? সে নিজে চিন্তা ভাবনা করে রাখছে, সে গত 2 বছর কোনো পড়াশোনা করেনি। সে চিন্তা করছে যে দেশে যেই সে এটা করবে, এবং সে আর কোনো সলিউশন তার জীবনে পাচ্ছে না। মানে তুমি যখন দেশে এসেছিলে তখন ছেলেও সাথে এসেছিল? হ্যাঁ, ছেলেও আসছিল, আমি ছেলে মেয়ে সবাইকে নিয়ে গেছিলাম। এবং অ্যাটেম্পটা করেছে ওখানে যাওয়ার পরে? না না, দেশে বসে, দেশে বসে মানে ও প্ল্যান করছে, প্ল্যান করেছে। আচ্ছা, হ্যাঁ। ও তারপর আমার বাপের বাড়ি বেড়াতে যাওয়ার অবস্থাতেই ও কথাগুলো বলল। এর আগে কখনো বলেনি? না, এর আগে এভাবে বলেনি। এবার অনেক সময় গল্পে বলছে যে মাম্মা একটা প্লেনে 3 জন আছি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মা, যে কোনো একজন বাঁচা সম্ভব, বলতো কাকে বাঁচানো সম্ভব, এমন এমন কথা বলতো। আচ্ছা আচ্ছা। তখন আমার কষ্ট হতো, কিন্তু আমি কখন বুঝিনি যে আমার বাচ্চাটার ভিতরে এত কষ্ট নিয়ে আসছে। তোমরা যেখানে আছো সেখানে কোনো থেরাপি নেওয়ার ব্যবস্থা আছে? আমি ভালো যার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করলাম। আর তোমার হাজবেন্ড কখনো ট্রিটমেন্টে গেছেন তার অ্যালকোহলিজমের জন্য? না না, সে তো মনে করে যে এটা স্বাভাবিক, এটা কোনো সমস্যা না, এটা কোনো ড্রাগস না, ড্রাগস হচ্ছে হিরোইন। না, বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যালকোহলকে অনেকে মনে করেন যে এটা সব অনেকেই নেয়। আচ্ছা, তোমার প্রশ্নটা, তুমি এখন ছেলেকে নিয়ে প্রশ্ন করছো, তুমি তো নিজেও ভালো নেই বুঝতে পারছি, তোমার ছেলেকে নিয়ে কি প্রশ্ন করছো যে ওকে কিভাবে হেল্প করা যায়? জি, আমি দুজনের জন্যই বলতে চাচ্ছি। আসলে এখন ছেলের বোঝানোর জন্য চট করে আমি বলছি যে আমি এই সম্পর্ক কন্টিনিউ করব না, তুমি এরকম কোনো চিন্তা করো না, তোমার তোমাদের দুজনের জন্য চিন্তা করেই তো আমি কোনো পদক্ষেপ নেই, আমার জীবনটা তো আমি এইভাবেই কাটাই দিলাম শুধু তোমাদের দুজনের জন্য। এই কথাটা আবার বাচ্চাদেরকে একটু ব্যথা দিয়ে ফেলে মনের মধ্যে। হ্যাঁ, যে আমাদের জন্য মার এত কষ্ট নিতে হয়েছে, সেটা আবার আরেকভাবে প্রভাব ফেলতে পারে মনের মধ্যে। যাই হোক, তুমি কষ্ট থেকে বলেছ। এখন তুমি বললে যে ছেলেকে আমি বলেছি আমাদের এই সম্পর্কটা আর কন্টিনিউ করব না, মানে ছেলেও কি সেটা চাইছে? হ্যাঁ, ছেলে তো খুব ভীষণ ভাবে চাইছে, ছেলে শুধু না, মেয়েও বলে যে আমরা নিজেরা পাপার সঙ্গে থাকবো না, তাইলে অন্তত আমরা বেঁচে থাকবো। ইয়েস, মানে ওরাও ভীষণ ক্লান্ত হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। মানে সত্যিকারের গত 2-3 বছর ধরেই আমার হাজবেন্ড যখন আমার পরে মারামারি করে টরে, তখন আমার ছেলে আসছে ঠেকাই। না, বুঝতে পারছি, এটা তো হয়। হ্যাঁ, তখন ছেলের সঙ্গে তার বাবারও হাতাহাতি হয়েছে। সেটাই, এক পর্যায়ে আমার হাজবেন্ড দেশে আমার মা বাবার কাছে নালিশ করছে যে আমার বাচ্চা তাকে মারছে। সেটাই, কিন্তু আসলে জিনিসটা ও যেভাবে বুঝেছে আসলে জিনিসটা সেরকম না। না, বুঝতে পারছি। আর একটা প্রশ্ন করে আমি অতিথিদের কাছে যাচ্ছি, তুমি এত অল্প বয়সে বিয়েটা হলো যে তোমার 15 বছর বয়সে, তুমি তো পড়াশোনাটা করারও সুযোগ পাওনি মনে হয়, না? জি। সেটা, মা বাবা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ,
হ্যাঁ, আমার মা মনে করেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়াটা ভালো। ওকে, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে তোমাদের? আচ্ছা, আপনাদের এমনি আর্থিক অবস্থা কি, হাজবেন্ড কি আর্থিকভাবে সচ্ছল, না আপনারা হাজবেন্ডকে বাদ দিয়েও চলতে পারবেন, সেই ব্যাপারে কোনো চিন্তা করেছেন? জি, এখনো ওটাতে আমি সচ্ছল না। আসলে আমি এখানে হাউসওয়াইফ, কিছুই কখনোই করিনি না। তাহলে এখন আমি কিছু করার চিন্তা করতেছি, যেহেতু বাচ্চাটা পড়াশোনা করতে পারতেছে না, ও নিজেও জবের চিন্তা করতেছে না। আর একটা আমার, আচ্ছা, আমি জব পেলে ও জব পেলে আমি আইনি কোনো পদক্ষেপ না। কিন্তু আপনার বাচ্চা যে 2 বছর যাবৎ পড়াশোনা করেনি, এটা কি আপনি খেয়াল করেছিলেন আগে, চোখে পড়েনি? জি, আমি আমি বুঝতে পারতাম, কিন্তু আমার ছেলেটার এমনি ছোটবেলা থেকে ও যে অনেক সময় ধরে পড়তো তা না, ও খুব অল্প সময় বই নিয়ে পড়েই বা খুব ভালো রেজাল্ট করতো। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর কি, খুবই ভালো রেজাল্ট করতো, হ্যাঁ, অর্থাৎ মেধাবী। কিন্তু ও যে সুইসাইড অ্যাটেম্পটটা নিচ্ছিল, এটার প্রধান কারণটা কি, সেটা কি জেনেছেন? ও কি বলেছে? ও বলে যে আমার আর ভালো লাগে না, আমি তখনই পড়তে বসি, তখনই ঘরের সব চিন্তা হয়, ঘরের যে অশান্তি, আমার আর ভালো লাগে না। আচ্ছা, আরেকটা ফোন হতো, আমরা জবাব দিইনি আমরা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক দূর থেকে ফোন করেছো, জানি না কোন দেশে থাকো, কিন্তু আমাদের সবার তোমার জন্য সমমর্মী হয়ে রইলাম আমরা, আর তোমার সন্তানটিরও খুব সাহায্য দরকার, এবং তুমি ঠিক মতোই পয়েন্ট আউট করেছো সেটা, মানে সেই জায়গাটা থেকেও যদি কিছু আমরা সামনে এগোতে পারি, সেটা দেখে কি বলছেন বলেন আমাদের অতিথিরা। তো আমরা একটু এই উত্তরটা দিয়ে তারপরে যে ঘুমের অসুবিধা এটা নিয়ে পরে বলি, এক দুজন দুটা বলো তোমরা, কে কোনটা বলবে? আমি এটা বলতে পারি, যেহেতু বাচ্চাদের উইলটার আছে, প্রথমত উনি প্রবাস থেকে ফোন দিয়েছেন, আপনি আগেই বললেন যে আমরা খুব সম্মানিত বোধ করছি। ওনার বড় ছেলে সুইসাইড অ্যাটেম্পট নিতে চাইছিল, প্ল্যান করেছে, তো যখন এই ধরনের প্ল্যান করে ফেলে তখন কিন্তু একটু সতর্ক হতে হবে, যদি উনি যেখানে আছেন সেখানকার ওর স্কুলে বা ওর কলেজে, ও কলেজে পড়ছে, অনার্স পড়ছে, তো ওখানে কোনো প্রফেশনাল আছে কিনা মেন্টাল হেলথ সাপোর্ট দেওয়ার জন্য একটু খোঁজ করা, কারণ ওখানে ফ্রি হবে, যেহেতু উনি আর্থিকভাবে ওভাবে সচ্ছল না, মানে উনি যেহেতু একজন হাউসওয়াইফ, তো এটা সেটা যদি মানে তার ইউনিভার্সিটিতে পড়ুক আর যেখানে পড়ুক সেখানে থাকলে ফ্রি অফ কস্ট হয়, বাট বাইরে কিন্তু খুব এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, তো ওটা একটু খোঁজ নেওয়া, যে কারণ ইমিডিয়েট মনে হয় একটু ওর হেল্পটা প্রয়োজন, কারণ ও অনেক দিন থেকে বিষণ্ণতায় আছে, আর ফ্যামিলি প্যাটার্নটা একটা ডিসফাংশনাল ফ্যামিলি প্যাটার্ন মনে হচ্ছে, কারণ উনিও কিন্তু মানসিকভাবে অ্যাটাচড না ওনার হাজবেন্ডের সাথে, বাচ্চারাও চাচ্ছে না, সো এটা রিসলভ করার জন্য ওনাদের আসলে একটা ফ্যামিলি থেরাপিও প্রয়োজন ছিল। তো এখন প্রথমত প্রায়োরিটি দিতে হবে ছেলেটাকে, যেহেতু ছেলেটার মারও খুব কষ্ট হচ্ছে, মানে আমরা কি এটা বলতে পারি কি না, যে যেহেতু বাইরে ওরা খুব একটা সুবিধা পাচ্ছে না, বলে যে আমাদের সেরকম সুবিধা নেই, তাহলে মানে এই উদ্দেশ্যেই দেশে এসে কিছুদিন থাকা যায় কি না সেটা একটা চিন্তা করতে পারে। যদিও মেয়েটি কি পড়ছে আমরা জানি না, মেয়েটির বয়স বলছে কত বললো, মেয়েটার বয়স বলেছিল 16 বছর, এখন মেয়েটিকে রেখে আসা সম্ভব কি না সেটাও একটা প্রশ্ন, কিন্তু ছেলেটির ইমিডিয়েট ইমিডিয়েট হেল্প, সেটার জন্য উনি মেয়েটিকে ওখানে বাবার কাছে রেখে আসতেও কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা একটা প্রশ্ন, বাট ইট নিডস টু বি ট্রিটেড, আসলে মানে ওর বাবা হাজবেন্ড ট্রিটমেন্টে না গেলেও ওদের দরকার ভীষণভাবে, এত কিছুর ভেতরেও যে উনি আবার নিজে দাঁড় হওয়ার একটা মেন্টালিটি গ্রো হয়েছে, উনি বলছে যে আমি এতদিন কিছু করিনি, এখন কিছু একটা এখন আমি করব, এই যে একটা মানে একটা ডিসিশন, এই যে একটা সিদ্ধান্ত ভীষণই মানে প্রশংসার যোগ্য এটা। আমরা তুমি এখানে কিছু অ্যাড করতে চাইলে করো, আর ওই প্রশ্নটার উত্তর ছোট করে যদি দাও। এটা ও যেটা বললো ডিসফাংশনাল ফ্যামিলি হয়ে আছে, তো যার যার মেন্টাল কন্ডিশনটাকে ইম্প্রুভ করার জন্য কাজ করতে হবে। এখন হাজবেন্ডকে যদি ট্রিটমেন্টে আনা যায় একটা লাভ হবে, ওনার যে ডিস্ট্রেস অবস্থা এটাকে কাটিয়ে ওঠার জন্য কাজ করতে হবে, আর ছেলেটাকে সাপোর্ট দিয়ে সে যেন তার পড়াশোনায় ফোকাস করতে পারে এবং তার ইমোশনাল ব্যালেন্সটা ফিরে আসে, সুইসাইডাল যে ভাবটা আছে এটা দূর হয়, তার জন্য মেন্টাল হেলথ সাপোর্ট লাগবে, এটার জন্য মাকেও আসলে প্রথম সুস্থতা মায়েরও থাকতে হবে, নাহলে উনি সাপোর্টটা দিতে পারছে না। ভীষণই একটা হয় না কথা, যখন বলছিল
খুবই কান্না জড়িত কথা কাজে তার খুব কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে, তার তার ভেতরে ভারী হয়ে আছে ভীষণভাবে। হ্যাঁ, সেটাকে ক্লিয়ার করার জন্য ওনার সাপোর্ট লাগবে, নিতে হবে, সাইকোথেরাপিউটিক সাপোর্ট লাগবে। আর ওই কেসটা যেটা ঘুমের সমস্যা কিংবা কম ঘুম হচ্ছে, এটা বেসিক্যালি আমার মনে হচ্ছে বাবার মৃত্যুটাকে উনি যে অ্যাকসেপ্ট করতে পারেনি, ওই বাবাটা ফিরে আসছে, বাবার সাথে মেমোরিগুলো ফিরে আসছে ঘুমের মধ্যে। এটার জন্য ওনার বেরিবেন্ড গ্রিফ কাউন্সেলিংটা হওয়া দরকার, যেন উনি বাবাকে বিদায় দিতে পারে মন থেকে। বাবা থাকবে, বাবার মেমোরিতেই থাকবে, কিন্তু ইমোশনাল ডিস্টার্ব না হয়েও এটা হতে পারেন, সেটার জন্য ওনার একটা মেন্টাল সাপোর্ট নিতে হবে বিশেষ ধরনের। কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে তো, একটু কমপ্লিকেটেড গ্রিফের দিকে চলে গেছে আর কি। অনেক সময় থাকে, কিন্তু এতদিন হওয়া মানে কমপ্লিকেটেড হয়ে গেছে। ইট ইজ কমপ্লিকেটেড, ইট আনরিজলভড, একটা আনরিজলভড ইস্যু। মানে উনি ওনার রিগ্রেশনের মতো ফিরে যাচ্ছে, বিজনেস হচ্ছে আর কি, সেটা রিগ্রেশন হচ্ছে ঘুমের মধ্যে ফিরে যাচ্ছে। মানে আর আরেকটা হয় কি, কোনো আনফিনিশড কিছু, মানে কিছু হয়তো অনেক সময় গিল্টও থাকে কিছু, সেগুলো অনেক সময় বদার করে, মেবি উনি কনসিয়াস না সেটার ব্যাপারে, সেটা এক্সপ্লোর করলে আসলে বোঝা যাবে। বাট সে যেহেতু সব কিছুই ঠিক মতো করতে পারছে, শুধু ক্লান্তিটা বোধ করছে, সে যদি ফিল করে যে কোনো একটা প্রফেশনাল সাপোর্ট নিবে, তাহলে মানে এখানে আসলে অনেক এক্সপ্লোর করতে, আনকনসিয়াস মাইন্ডটাকে বুঝতে হবে, আনকনসিয়াস মাইন্ডেই রয়ে গেছে কিছু। আর বাবা নিয়ে কথা বলতে শুরু করলে দেখা যাবে যে ইস্যুগুলো বের হয়ে আসার কথা, মানে সেটাই আর কি। মানে সে তার আনকনসিয়াস কোনো ইস্যু আছে যেটা আমরা হয়তো জানা মানে এখানে বলতে পারছি না। আমার মনে হচ্ছে ম্যাডাম যে বাবার সাথে যে অ্যাটাচমেন্ট প্যাটার্নটা কি ছিল, আপনি যেটা বললেন যে অনেক এক্সপ্লোর করার প্রয়োজন আছে, এবং গিট ফিল করছি কিনা বা অন্য কোনো সিগনিফিকেন্ট মেমোরি আছে কিনা। আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, ওকে, ওয়ালাইকুম সালাম। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। হ্যাঁ জি, মানে আমি একটা সমস্যা নিয়ে আপনাকে ফোন করছিলাম। আমার বয়স হচ্ছে 29 বছর, আর আমার বিবাহিত জীবন 4 বছর। আচ্ছা, তো 3 বছর আমাদের বিবাহিত জীবনটা খুব ভালোই কেটেছে। ইদানিং 1 বছর এসে মানে আমার ওয়াইফ সে প্রায় আর কি তার পিতার বাড়িতে গিয়ে থাকে, আমার এখানে থাকে খুব কম। আমি আসতে বললে সে নানান অজুহাত, এখন আসবো না, পরে আসবো, এই সেই নানান তাল। এদিকে আমি একটা সার্ভিস করি, গভর্নমেন্ট জব করি, তো সেখানে আমি এখানে একা থাকি, আমি একটা ফ্ল্যাট নিয়ে থাকি একা। আচ্ছা, তো আজকে প্রায় মাস খানেক আমি মানে নিজে আমার রান্না বান্না করতে হচ্ছে, নিজে সবকিছু করতে হচ্ছে। আর এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের দীর্ঘ 4 বছর বিয়ে হওয়ার পরও আমরা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাচ্চা মানে আমাদের হয়নি। আচ্ছা, তো স্ত্রী মনে করে এইটা যে সমস্যাটা আমার, কিন্তু আমি আসলে ডাক্তার দেখায় আমার টোটাল শারীরিক ট্রিটমেন্ট করাইছি এবং সেখানে আমার কোনো প্রবলেম নেই, তো আমার স্ত্রীর সমস্যা, তার হরমোনজনিত সমস্যা। আচ্ছা, তো এইটা নিয়ে আমি মানে খুবই একটা বিষণ্ণতার ভিতরে আছি যে আসলে মানে আমি কি করব, আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আসলে আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু সে যে এরকম একটা আচরণ আমার সাথে করছে, এটা কি জন্য করছে আমি আসলে সেটা বোঝাই যাচ্ছে না, ও বলছেও না কিছু, বলছেও না। সেটাই। আর বিয়েটা কি পরিবার দ্বারা নির্ধারিত ছিল নাকি পছন্দের বিয়ে ছিল? হ্যাঁ, পরিবার। আচ্ছা, ওর বয়সটা কত এখন? ওর বয়স হচ্ছে 26। আচ্ছা, তোমার বয়স 29, ওর হচ্ছে 26, 3 বছরের তফাত। এবং ও কি খুব সন্তানের জন্য খুব একটু মরিয়া হয়ে গেছে এখন? হ্যাঁ হ্যাঁ, ও একটা সন্তানের জন্য খুব মরিয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওর পড়াশোনা শেষ করেছে? পড়াশোনা শেষ করছে, ডিগ্রি কমপ্লিট করেছে। আচ্ছা, এখন কি সম্পর্কের মধ্যেও কি একটু অবনতি হয়েছিল রিসেন্টলি, যে ও এখন শুধু বাবার বাড়ি গিয়ে থাকছে, যে একটু কি মনোমালিন্যের ব্যাপারটা একটু বেড়ে গেছিল বা কিছু একটা অবনতি লক্ষ্য করা যাচ্ছিল? হ্যাঁ, সেটা একটা অবনতি মানে সম্পর্কের দিক থেকে তো একটা
মানে বিরূপ প্রতিক্রিয়া দেখাই যাচ্ছে, সম্পর্কের দিকেও একটা খুবই অবনতি। আচ্ছা, আর এইটার ভিতরে আমি পড়ে মানে আমার যে একটা বিষণ্ণতা সৃষ্টি হয়েছে, আমি ঠিক মতো কাজ করতে পারছি না, ঘুমাতে পারছি না, চারটা তিনটা চারটা দিকে ঘুমাচ্ছি, উঠতে ধরেন দেড়টা দুইটা বেজে যাচ্ছে, মানে জীবনটা একেবারে এলোমেলো হয়ে গেছে পুরো। সেটাই। এবং সারাক্ষণ কি ধরনের চিন্তাগুলো মাথায় ঘোরে? চিন্তাটা আপনার যে কি হবে, আমি সে যদি না থাকে তো আমি কি করব, আসলে সে তাকে আমি বিয়ে করছি, তাকে তার সাথে আমি সংসার করছি 3 বছর, এখন সে যদি তার নিজের ভুল আমার উপরে চাপায়, সে যদি এরকম কিছু করতে চায়, মানে ওরও যদি শারীরিক কিছু ব্যাপার থাকে তো ভুল না, তাই না? তাই না? না না না, হ্যাঁ সেটাই। আর যেটা হচ্ছে এমনি শারীরিক সম্পর্কটা ঠিক কি মানে ঠিক ছিল রিসেন্টলি, ওটাতেও কি একটা প্রভাব পড়েছে মানসিক অবস্থার? শারীরিক না, ও ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি। আচ্ছা, ওকে। তাহলে প্রশ্নটা কি যে বিষণ্ণতা কি করে কমবে নাকি? এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি এই বিষণ্ণতাকে কিভাবে কমাবো, কিংবা এই সমাধানটা কিভাবে হবে? ওকে, হ্যাঁ, সেটার সাথে তো স্ত্রীর সাথে সম্পর্কেরও একটা গভীর একটা আরেকটা সম্পর্ক রয়েছে। যাই হোক, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি স্পেসিফিক একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে স্ত্রীর সাথে কি এখন কথা হয়, যোগাযোগ হয়? হ্যাঁ, এখন কথা হয়, যোগাযোগ হয়। তাতে কি বোঝা যায়? মানে তাতে বোঝা যায় সে বিভিন্ন রকম কথা বলে, যে এখন আমার বাড়ির থেকে ছেলে দেখছে আমাকে বিয়ে দেবে, আমি তোমার ওখানে আসব না। আচ্ছা, তাহলে গোটাবার কথা চিন্তা করছে, এটা কি সে সিরিয়াস নাকি আপনাকে জাস্ট বলছে? না, এটা সে সিরিয়াসলি বলছে না, যে মানে ইনডাইরেক্টলি বলে, এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা বলে। হ্যাঁ, তখন আপনি কি বলেন? আমি বলি যে দেখো, এখানে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো, কিন্তু আসলে তুমি যদি এটা করো তো আমার লাইফটা শেষ হয়ে যাবে, আমার লাইফটা ধ্বংস হয়ে যাবে। না, কিন্তু তার চাহিদা নাই আপনার সাথে কন্টিনিউ করার, তার সেই ইচ্ছাটা নাই? হ্যাঁ, আমার তো অবশ্যই আছে। আপনার আছে, কিন্তু ওরটা আছে কিনা সেই ওরটা একটু কমে গিয়েছে, ওরটা একটু কমে গিয়েছে শুধুমাত্র এই কারণে যে এখনো একটা আমাদের বেবি হচ্ছে না। ডক্টররা বলছে যে আমি ডাক্তার দেখানোর পরে ওনারা বলছে যে আসলে আপনার কোনো প্রবলেম না, কিন্তু আপনার ওয়াইফের হচ্ছে হরমোন জনিত সমস্যা, থাইরয়েড এর। সেটার সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে তার ট্রিটমেন্ট করে নিয়মিত ওষুধ খেলে এটা ঠিক হয়ে যাবে। সেটা কি করা হচ্ছে? এটা করা হয়েছে, কিন্তু ওর হচ্ছে মেন সমস্যা যেটা, ও একজন ডাক্তারের পরামর্শ বাদ দিয়ে বিভিন্ন কবিরাজ, হোমিওপ্যাথি চিকিৎসা, এই সমস্ত নানান তাল ওষুধ সে খাবে। খুব মানে চেষ্টা অন্য দিক থেকে চেষ্টা করছে, ফল হচ্ছে না অন্য দিক থেকে চেষ্টা করছে। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যেহেতু আপনি বললেন যে আপনার ওয়াইফের হরমোনাল জনিত সমস্যার জন্য বাচ্চাটা হচ্ছে না, আর কি কোনো কারণ আপনার ওয়াইফ মনে করছে যার জন্য সম্পর্কটায় থাকতে চাচ্ছে না? শুধু বাচ্চা না হওয়া ছাড়াও আর কি কোনো কারণ আপনার একটু আছে? আসলে ও যখন এরকম একটা এলোমেলো কার্যক্রম শুরু করলো, তো এটা নেগেটিভ ইফেক্ট মানে আমার উপর পড়া খুব শুরু করছিল, তো আমি নিজের থেকে আর কি বেশ কিছুদিন, অল্প কিছুদিন আর কি একটু অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম, যেটা অ্যালকোহলের প্রতি একটু অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলাম, তো এটা আবার সে জানতে পেরেছিল, যেটা জানার পরে সে মানে আরো একটু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছিল, তবে সেটা এখন আর নেই, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আর কতদিন আপনি অ্যাডিক্টেড ছিলেন, কতটা সময়? তার প্রায় আপনার মাস তিনেক।
হ্যাঁ, অনেক ধন্যবাদ। একটু এখানে একটা ডিসফাংশন দেখতে পাচ্ছি আমরা, একটু তাড়াতাড়ি করে উত্তরটা দিই, যদি আর কোনো ফোন নিতে পারি আমরা আরেকটা। না, আবার মনে হচ্ছে যে কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কিছু আছে বাস্তব সমস্যা, সেটা সলভ করতে হবে। ওনারা কবিরাজি লাইনে যাচ্ছে, হয়তোবা এই সায়েন্টিফিক লাইনটাও ট্রাই করে দেখা যেতে পারে, কিন্তু এখন যেই ভুল বোঝাবুঝিটা হয়ে গেছে এটাকে দূর করার জন্য একটা কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে হবে। তবে উনি যেটা বলছে, খালি ওনার সমস্যা, উনি কীভাবে থাকবেন এটাকে বড় করে দেখছে, কিন্তু দুজনে মিলেই সম্পর্কটা ঠিক করার মতো একটা মানসিকতা নিয়ে এগোতে হবে, এবং নিজেরা না পারলে আমার মনে হয় তৃতীয় কারোর সাথে কথা বলতে হবে। কজটাকে অ্যাড্রেস না করে বিষণ্ণতাটা কমবে না আসলে, তাই না? কজটা তো হচ্ছে যে ছাড়াছাড়ি একটা সম্পর্কের মধ্যে একটা শিথিলতা, হ্যাঁ, সেটাকে অ্যাড্রেস না করলে শুধুমাত্র বিষণ্ণতা কমানোর চিকিৎসক নিজে অ্যালকোহলের ব্যাপারটাও, ওনার বিষণ্ণতা অথবা অ্যালকোহলের কারণে বিষণ্ণতা, ওইটা এসছে, ওইটা এসছে দূরত্বের কারণে, প্রবলেমের কারণে, একটাকে আরেকটা লিড করেছে আর কি। তো সেই কারণে এই যে দুজনের মধ্যে কিন্তু একটা আস্থার সম্পর্কের একটা সংকট দেখা দিচ্ছে, তো সেই জন্য এটা ওয়াইফের ভার্সনটা তো আমরা জানি না, তিনি হয়তো আলাদাভাবে কষ্ট পেয়েছেন ভিন্ন ভিন্ন জায়গা থেকে। আসলে যে একদম শেষ মুহূর্তে উনি যেটা প্রকাশ করলেন যে অ্যাডিকশনে চলে গিয়েছিলেন, এবং সেটা থেকে একটা ট্রাস্ট ইস্যু বোধহয় রাইজ করেছে, ওয়াইফ হয়তো বা ওই ভরসাটা পাচ্ছেন না যে ওনার সাথে একসাথে সংসারে থাকবেন, একেই তো আগের কিছু ইস্যুজ আছে। এবং আরেকটা বিষয় উনি বলেছেন যে ওয়াইফ চাচ্ছে এখন আলাদাভাবে জীবনটাকে বা একটু ডিফারেন্টলি জীবনটাকে শুরু করতে, এবং এটার ফলশ্রুতিতে ওনার জীবন ধ্বংস হয়ে যাবে, মানে একদমই নিঃশেষ হয়ে যাবে। তো এই জায়গাটাতে আমি একটু বলবো যে আসলে প্রত্যেকটা মানুষেরই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার একটা জায়গা থাকে, অধিকার আছে, যদিও তারা পারস্পরিকভাবে সম্পর্কিত বিবাহ বন্ধনে, সেই জায়গাটাতে সম্মান জানিয়েও কিন্তু ওই জায়গাটা ভাবতে হবে যে ওয়াইফ যদি এখন ওভাবে চিন্তা করে তাহলে তো উনি একদম বাধা দিতে পারবেন না। এর জন্য যেটা হতে পারে যে একটা কাপল থেরাপিতে যদি ওনারা একটু যান, আগেই কোনো ডিসিশনে যাওয়ার আগে সেটা যদি ওয়াইফকে একটু কনভিন্স করা যায় যে একসাথে আমরা বসতে পারি, স্যার যেটা বললেন যে ওপেনলি কথা বলতে পারি, সেটা একটু করা যেতে পারে। মানে দুজনেই যদি খুব খোলাখুলিভাবে কারোর কাছে গিয়ে কথা বলে, এমনও হতে পারে যে তুমি তুমি আলাদা যাও আমি আলাদা যাই, সেটা দুজনেই আমরা ওপেন আপ করি আর কি, মানে অনেক কথা তো জমিয়ে রাখি আমরা ভেতরে, ওখান থেকে বিষণ্ণতা কষ্ট সব কিছুই বাড়ে, তো সেটা একটু মনে হচ্ছে হেল্পটা নিলে হয়তো কিছু একটা সামনে। আর সন্তানও নেই তো, ওটা তো কষ্ট রয়ে গেছে, দুজনেরই কষ্ট আছে ওটা নিয়ে। একটা ছোট করে ফোন নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। জি, আমি মোহাম্মদ বিলাল বলছি, লালবাগ থেকে। ওকে, আমি অ্যাকচুয়ালি আই হ্যাভ মেড আ ফোন কল ফর মাই ডটার। ওকে, শি ইজ 11 ইয়ার্স ওল্ড। তার প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ম্যাচুরিটি খুবই কম আছে, মানে শি ক্যান নট মেক আপ উইথ দি আদার চিলড্রেন, এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে সে যে আসে মানে সবকিছু ভুলে যায়, স্পেশালি ইন কেস অফ স্টাডি, ও যা কিছু পড়ে সে ভুলে যায়, মানে এটা মনে রাখতে পারে না। এমনি ধর অন্যান্য জিনিস মনে থাকে, কিন্তু স্টাডির ক্ষেত্রে তার কিছু মনে থাকে না। অন্যান্য জিনিস মনে থাকে? হ্যাঁ, যেমন 2 বছর আগে সে যদি পিকনিকে যেয়ে থাকে, ওখানে কি হয়েছে বা কোনো ইনসিডেন্ট, ওই মেমরি গুলা খুব ভালোভাবে আছে। জি জি, ওই মেমরি, মানে জয়ফুল মেমরি গুলো মনে আছে আর কি, আনন্দের মেমরি গুলো। জি 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 জি। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে সে মানে স্ট্যামারিং, তার প্রবলেম সে স্ট্যামারিং অনেক বেশি করে কথা বলার সময়, স্পেশালি যখন when she go outside the house তখন একটু বেশি করে, কিন্তু বাসায় একটু কম হয়। আচ্ছা, এটা একটু প্রবলেম। ওকে, একটু সোশ্যাল অ্যাংজাইটি আছে, মানে একটু বাইরে গেলে একটু একটু অকওয়ার্ড থাকে? বাইরে গেলে অ্যাংজাইটি ঠিক না, কিন্তু একটু তার যে মানে অকওয়ার্ডনেস বেশি আছে, মানে যেটা বাসায় কম করে বাইরে যখন যায় তখন একটু বেশি করে। আচ্ছা, ওকে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে সে একটা জিনিস মানে রিপিটেশন মানে বারবার করে আর কি। হ্যাঁ, আচ্ছা, একটা সিরিয়াস প্রবলেম। যেমন একটা এক্সাম্পল কি দেওয়া যায়, কোন জিনিসগুলো কোন জিনিসটা করে রিপিটেডলি, একটা এক্সাম্পল? আচ্ছা, যেমন ধরেন টেবিলে একটা কোন কিছু যদি মানে গ্লাস উল্টা আছে, ওটাকে 2 বার ঠিক করে দেখবে ঠিক করে রাখা হয়েছে কিনা, বা লাইট
সুইচ অফ হয়েছে কিনা, দুইবার তিনবার যায় চেক করবে। এটাই আর কি। এটা কোন কোন বয়স থেকে ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি? আচ্ছা, অ্যাকচুয়ালি মানে ওয়েন শি ওয়াজ 4 ইয়ার্স ওল্ড অর 5 ইয়ার্স ওল্ড মাই প্যারেন্টস ইউজ টু সে যে তুমি একটু ডক্টর দেখাও, কিন্তু আমরা তখন আর দেখাইনি। হ্যাঁ, আমরা চিন্তা করলাম কে বলতো এটা, আমার প্রশ্নটা ছিল কোন তখন, এখন যেমন ও গ্লাসটা সোজা করে রাখা বা পারফেকশনিজম দেখাচ্ছে, সেটা কি ওই 4 বছর বয়সে ও কি ধরনের বিহেভিয়ার দেখেছে যার ফলে ওর দাদা দাদি উদ্বিগ্ন হয়েছেন? আচ্ছা, না এই এই জিনিসগুলো শুরু হয়েছে রিসেন্টলি, মানে হয়তো ফর দি কিন্তু ওই সময় কি হয়েছিল? ওই সময় কোনো প্রবলেম দেখা যায়নি, কিন্তু হ্যাঁ একটু স্ট্যামারিং প্রবলেম ছিল। স্ট্যামারিং ছিল? আচ্ছা, হ্যাঁ। তা তখন এটা কি কারো কি এই ধরনের দুশ্চিন্তায় ভোগা বা বিষণ্ণতায় ভোগার হিস্ট্রি আছে ওর, মানে ওর বাবা মায়ের দিকে কেউ? যেমন আমার আম্মাও মানে একটা কথা বারবার বলেন, বা ওনার খালা আছে ওনারও একটা বারবার কথা বলে একই জিনিস রিপিটেশন করেন, এই একটা ফ্যাক্টর আছে। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রকম সেটা? হ্যাঁ, ও সবকিছু ক্লিন রাখতে চায়, এটা ঠিক, মানে সবকিছু গুছায় রাখতে চায়। এটা তো ওর ব্যাপার, কিন্তু মানে ওর দাদা দাদির কারো এরকম আছে যে তারাও এরকম একটু খুঁতখুঁতে স্বভাবের ছিলেন? হ্যাঁ হ্যাঁ, একটু আছে, একটু আছে পরিবারে। জি জি। আরেকটু ম্যাডাম সরি ফর ইন্টারাপশন, আমি আরেকটা জিনিস বলবো যেটা ভুলে যাব, ওর আবার থাইরয়েডের প্রবলেম আছে আর কি। হ্যাঁ, শি ইজ টেকিং দি মেডিসিন ফর দ্যাট থাইরোক্সিন, দ্যাট ইজ ফর দি লাস্ট 4 ইয়ার্স। তো এটা একটা প্রবলেম যার কারণে তার অনেক ক্ষুধা লাগে, তার হেলথ বা গ্রোথ অনেক ফাস্ট। অ্যাকর্ডিং টু হার এজ শি ইজ ইউনো ভেরি মাচ ইউনো বাল্কি, একটু ওভারওয়েট হয়ে গেছে। জি জি। আর ওকে বা কোনো বা মানে চিকিৎসায় কখনো গিয়েছিল, মানে কোনো চিকিৎসা নেওয়া আগে হয়েছিল কি এটার জন্য? জি 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 জি, আই ওয়েন্ট টু ব্যাংকক অলসো বিফোর 4 ইয়ার্স ব্যাক, এন্ড দেন লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু ইন্ডিয়া অলসো ইন নিউ দিল্লি। তো ওখানে ডক্টরকে দেখিয়েছিলাম, তো এখন তারা কিছু মেডিসিন দিয়েছিল সেটা আমরা কন্টিনিউ করি, কিন্তু সব ওষুধ কন্টিনিউ করতে যাওয়ার সময় আমরা দেখলাম তার একটু হেয়ার ফল হচ্ছিল আর কি। হ্যাঁ, দেন উই স্টপ টেকিং দি মেডিসিন, জাস্ট উই আর অসুখের নামটা কিছু বলেছিলেন যে কি অসুস্থতা হয়েছে ওর? হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি মেনশন করা আছে পেপারসে, বাট আই ডোন্ট রিমেম্বার দি। ওকে, আচ্ছা আচ্ছা। আর একটু জিজ্ঞেস করব, স্কুল পারফরম্যান্স এফেক্টেড হচ্ছে হচ্ছে কিনা এটা থেকে? সরি, স্কুল পারফরম্যান্স, স্কুলে ওর পারফরম্যান্সটা এফেক্টেড হচ্ছে? স্কুলে when we sent him center to the school before 3 years back, at that time we used to receive some complaints, যেসে মানে কোপ আপ করতেছে না বা স্টুডেন্টের সাথে মিশতেছে না। এখন এই প্রবলেম, এই কমপ্লেন নাই এখন, আস্তে আস্তে মানে শি ইজ গেটিং বেটার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অ্যাকর্ডিং টু আওয়ার এজ শি শুড বি ইন ক্লাস 4 অর 3, স্টিল শি ইজ ইন ক্লাস 1। ওকে, মানে অন্যান্য বাচ্চাদের থেকে ডিলে ডিলে আছে ওর এডুকেশনাল দিক থেকে, ও ডিলেটাও আছে, মানে পিছিয়ে গেছে। হ্যাঁ, ওকে, একটু লাইনে থাকতে হবে, কোনো প্রশ্ন থাকলে চট করে করো, আমাদের সময় কম আছে। আচ্ছা, ওকে কি একটু সব সময় ওর কি বলবো এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট গুলো নিয়ে বলা হয় যে তুমি ম্যাচিউরড না বা তোমার পারফরম্যান্স ভালো হচ্ছে না, এই ধরনের কথা অনেক সময় হয় না যে বাবা মারা বলে থাকেন, এটা কি বলা হয় ওকে? নেগেটিভ বিষয়গুলো ধরিয়ে দেয়া হয় সব সময়? মানে আমার মেয়েকে? জি হ্যাঁ হ্যাঁ, এটা আমরা বলি তাকে। এটা অ্যাকচুয়ালি আমাকে ডক্টরও বলছিলেন বিদেশ থেকে, সেটা হচ্ছে যে ইউ অলওয়েজ টক উইথ হার ইন পজিটিভ ওয়ে। হ্যাঁ, তাকে কোনো সময় বুঝতে দেবেন না যে ইউ ক্যানট ডু ইট,
অলওয়েজ টেল হার মেক হার আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান ডু ইট। তো আমরা অনেক ট্রাই করেছি প্রথমে যে সবসময় পজিটিভ থাকার, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা মানে আউট অফ কন্ট্রোল হয়ে যাই, তখন আমরা সেটাই মানে নিজেদেরকেও ঠিক রাখা যায় না। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর তোমার কোনো প্রশ্ন? আপনি যে বলছিলেন ও ইম্যাচিওর, কোন ব্যাপারটাকে আপনি ইম্যাচিওর বলছিলেন? ইম্যাচিওর বলতে চাচ্ছি যেমন এখনো মানে 3 বছর থেকে স্কুলে পড়তেছে, ও একটা লাইন যে পড়বে, একটা সেন্টেন্স যে পড়বে, সেটা সে পড়তে পারে না। আর ইম্যাচিওরিটি কেন বলতেছে যে অন্যান্য বাচ্চারা যেমন তার সমান বাচ্চারা, যে আমার ভাইয়ের বাচ্চারা আছে, ওরা যতটুকু বুঝে সবকিছু তাকে বুঝায় খেলার সময়, ওই জিনিসটা সে বুঝে না। এখন অন্যদের সাথে তো তুলনা না করে ওর নিজের মতো করে আস্তে আস্তে সে ইমপ্রুভ করছে কিনা সেই সেইটাকে কি কিভাবে দেখছেন? হ্যাঁ, একটু তো আমরা ইমপ্রুভমেন্ট দেখছি, তবে জিনিসটা আমরা এটাও দেখেছি নোটিস করে যে তার সাথে যখনই আমরা একটু মানে পলাইটলি যখন কথা বলি তখন সামটাইমস শি গেটস ভেরি ইজিলি মানে হ্যাঁ, আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে। আমার একটা প্রশ্ন শুধু আছে যে দেশে দেশে কোনো ডক্টর দেখানো হয়েছে? আমাদের দেশে? হ্যাঁ, এখানে রিসেন্টলি একটু তাড়াতাড়ি বলতে হবে, দেখানো হয়েছে কি হয়নি? সরি, এটা অনেক আগে দেখানো হয়েছিল, রিসেন্টলি দেখানো হয়নি। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ। আমাদের সময় একদম ফুরিয়ে গেছে, 3 মিনিট সময় আছে, দুজন চট করে যদি কিছু বলো খুব তাড়াতাড়ি। আমি বলবো, আমার মনে হচ্ছে এটা তো ডেভেলপমেন্টাল ডিলেড বাচ্চা, ওর মতো স্লোলি যাবে, ওটার সাথে বাবা মাকে কোপ করতে হবে, সেটার জন্য প্রয়োজনে প্রফেশনাল হেল্প লাগবে, যে ওকে চাপ দেওয়া যাবে না। ও যদি 11 বছর বয়সে ক্লাস 1 কেও রপ্ত করতে পারে, ও যদি সোশ্যাল স্কিল হতে পারে, সেটা তার একটা আমাদের দেশি কোনো থেরাপিস্টের কাছে যাওয়া দরকার বা ওষুধের দরকার। কম্পেয়ার করে অন্যদের সাথে কম্পেয়ার করে ইমেচিউর বলাটা বন্ধ করতে হবে, ওর মতই অনেক সময় পারেন না, ওর মতই বিকশিত হবে, সেই জন্য চেষ্টা। তুমি তো বাচ্চাদের নিয়ে কাজ করো, ডিলেড বাচ্চাদের নিয়ে কাজ করো, চট করে কিছু রেকমেন্ডেশন। যে ওর কনফিডেন্স হীনতায় ভুগছে খুব বেশি, এর জন্য স্ট্যামারিংটা বেশি হচ্ছে, এবং বাইরে যে অন্যদের থেকে ও নিজেকে ছোট মনে করছে, বাসা থেকে ওই ভাইবটা পাচ্ছে। এবং উনি একবার বললেন যে ওর পড়তে সমস্যা, তো ওর কি রিডিং ডিফিকাল্টি আছে কি না, লার্নিং ডিসএবিলিটি, জি লার্নিং ডিসএবিলিটি বা রিডিং ডিফিকাল্টিটা আছে কি না, এটা একটু যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিছু অ্যাসেসমেন্ট করা হয় এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং ডিপার্টমেন্টে, তো সেখানে এসে একটু আমার মনে হয় ওটা একটু জেনে নেওয়াটা প্রয়োজন। এবং ওর অবস্থাটা একটু বুঝে কলাভবনের পাঁচতলাতে ওকে একটু স্যার যেটা বললেন অ্যাকসেপ্ট করতে হবে যে ও যেমন, কারণ ওর ভেতর কিন্তু অনেক কিছু গিয়েছে, বাচ্চাটা বিদেশে গিয়েছে, অনেক ডাক্তার চেঞ্জ হয়েছে, ওকে অন্যদের মতো ওষুধ খেয়েছে, এবং প্রবলেম আছে, কিছু শারীরিক প্রবলেমও আছে। সো এটাকে অ্যাকসেপ্ট করে ওকে অ্যাসিওর করতে হবে যে ইউ আর ওকে অ্যাজ ইউ আর, এবং আমরা তোমার সাথে আছি, সেটা বোধহয় ওর কনফিডেন্সটাকে অনেক বাড়িয়ে। আমরা অবশ্য একটা, সরি ইন্টারাপ্ট করে কথা বলছি, একটা একটা তথ্য নিয়ে নিই যে ওর আরো ভাই বোন আছে কিনা। অনেক সময় ভাই বোন এগিয়ে যায়, ওরা পিছিয়ে থাকে, সেটাতেও কিন্তু খুব কষ্ট পায় বাচ্চারা। আমরা তুলনাও করে ফেলি, বাবা মাত্রাও তো অনেক সময় ধৈর্য রাখতে পারেন না, কাজিনদের সাথেও তুলনা হচ্ছে। হ্যাঁ, সেটাই তো, সেই জায়গাটা থেকে আমার মনে হয় দেশে কোনো ট্রিটমেন্ট রাখাটা দরকার, মানে ট্রিটমেন্টে ঢোকাটা দরকার, কারণ বাইরে আমরা গিয়ে আসলে অল্প সময়ের জন্য এই ধরনের ইস্যু কিন্তু মানে মানে চিকিৎসা নেওয়াটা কঠিন, এটা একটা ধারাবাহিকতা থাকতে হয় আর কি। আর স্ট্যামারিংটা নিয়েও আমার মনে একটু কাজ করা দরকার, যেন সে অ্যাটলিস্ট কথা বলতে পারে, তার সোশ্যাল কমিউনিকেশনটাও ঠিক হয়ে আসে। সেটা অবশ্য অ্যাংজাইটি কমলে আমার মনে হয় সেটা অটোমেটিক্যালি কমতে পারে। আমাদের সময় একদম শেষ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অনেক আলোচনা করেছি, বেশি ফোন আমরা নিইনি, কিন্তু আলোচনা অনেক অনেক দীর্ঘ আলোচনা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ দুজনকে, আবার আশা করব ভবিষ্যতে। আর সুপ্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকে। আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি যে স্বামী স্ত্রীর বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে আমাদের যে শারীরিক সম্পর্কটি ঘটে একটি বিবাহিত জীবনে, সেটি আরও সুস্থ সুন্দর স্বাভাবিক করা যায় কী করে, সেটার ভূমিকাই বা কী আমাদের সম্পর্ক বন্ধন তৈরি করতে সম্পর্কে, সেটি নিয়ে আগামীতে আলোচনা হবে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।